নমস্কার আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস কিউ ডগস দ্য হাউস অফ পিওর ব্রেড হোম কোয়ালিটি পাপি আশিও এই কন্টেন্টে আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটা তথ্য নিয়ে এসেছি সেটা হলো সারমেয়রা কয়টি রং দেখতে পায় অর্থাৎ হাউ মেনি ডগ ক্যান সি বলা হয় কালার্স বিশ্ব ব্রহ্মাণ্ডে নাকি লক্ষ লক্ষ রঙ আছে আর তার মধ্যে সব থেকে পরিচিত যে রঙগুলো সেগুলোও প্রায় এক ডজনের বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে সারমেয়েরাও কি এতগুলো রঙ দেখতে পায় যা মানুষ দেখতে পায় উত্তর হলো না সারমেয়রা মাত্র দুটি রং দেখতে পায় এই জন্য সারমেয়দের বলা হয় পার্শিয়াল কালার ব্লাইন্ড বা আংশিক বর্ণান্ধ এখন কথা হচ্ছে সারমেয়রা যে দুটি রং দেখতে পায় সেই দুটি রং কি সেই দুটি রং জানার আগে একটা ছোট্ট আবেদন রাখবো আপনাদের সামনে এ যাবৎ আমাদের কিউডক্স চ্যানেল পাঁচ লক্ষ তেরো হাজারেরও বেশি ভিউজ পেয়েছে যা নাকি সত্যি খুব উৎসাহব্যঞ্জক কিন্তু এই পাঁচ লক্ষ তেরো হাজার দর্শকের মধ্যে মাত্র তেরো হাজার মানুষ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ক্রমাগত উৎসাহিত ও অনুপ্রাণিত করে চলেছেন আশা করি বাকি লক্ষ লক্ষ দর্শক বন্ধুরাও এভাবেই আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবেন বাঁচিয়ে রাখতে সাবস্ক্রাইব করুন তো এত এত রঙের মধ্যে শুধু হলুদ আর নীল রংটা দেখতে পায় বাকি সমস্ত রঙ ওরা ধূসর দেখে এই এই যে তথ্যটা তথ্যটা আপনি জানতে পারলেন থেকে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্টস বেরিয়ে আসে যেগুলো জানতে পারলে আমাদের সবার খুব মজা লাগবে চলুন আগে সেগুলো জেনে নেওয়া যাক এক বিভিন্ন সারমেয় প্রজাতিদের ভিন্ন ভিন্ন রঙের বাহার যা আমরা দেখতে পাই তা কিন্তু ওরা দেখতে পায় না ওরা নিজেদের বেশিরভাগ ক্ষেত্রেই ধূসর দেখে তবে যে প্রজাতির পশমের রং বেশ শুধু তাদেরই কিছুটা হলুদ দেখে যেমন দেশি ওরা হঠাৎ নিজের দেখে কখনো সখনো অচেনা ভেবে ঘেউ ঘেউ করে ওঠে মনিপ ভেবে কুল করতে পারেন না যে এতদিন আমার সঙ্গে থেকে হঠাৎ আমাকে চিনতে পারছে না কেন কারণ হয় আপনি এমন একটা পোশাক পরিধান করেছেন যার রং হলুদ কিংবা নীল বা দুটোই যা আপনি সচরাচর পরিধান করেন না আর নয়তো পোশাকের শেপ বা আকারটি এমন যে পোশাকও আপনি সচরাচর পরিধান করেন না যেমন পরা মানুষ হঠাৎ পাঞ্জাবি পাঞ্জাবি বা লুঙ্গি লাগে কমেন্ট করে জানান আপনার সঙ্গে এমনটা হয়েছে কি তিন আমরা জানি নেকড়ে বা উলফ সারমেয়দের পূর্বপুরুষ তাহলে খুব স্বাভাবিক যে নেকড়েও সারমেয়দের মতন হলুদ আর নীল রং দুটোই দেখতে পায় এবার বুঝতে পারছেন কি নেকড়েরা পূর্ণিমার রাতে কেন জোরে জোরে ডেকে ওঠে ডেকে ওঠার কারণ নিজেদেরকে একত্রিত করা হলেও ডেকে ওঠার সময়টা বেশ ইন্টারেস্টিং কারণ পূর্ণিমার রাতে আকাশের রং থাকে ঘন নীল আর গোলপানা চাঁদ মামার রং কি থাকে তা আপনি খুব ভালো করেই জানেন কমেন্ট করে জানাবেন এটা কি আপনি চার ওদের এই দুটো রং দেখতে পাওয়া থেকে আপনি কি কি অ্যাডভান্টেজ পেতে পারেন প্রথমত আপনি ওদের ট্রেনিং দেওয়ার সময় যে স্টিক বা লাঠিটি ব্যবহার করেন তার রং নীল বা হলুদ করে নিলে ট্রেনিং ইম্প্যাক্ট আরও ভালো হবে এছাড়া যে কোনো নির্দেশ দেওয়ার সময় ওই দুটি রঙের ব্যবহার আপনাকে অতিরিক্ত সুবিধা দেবে যেমন ওয়েট কমেন্ট ট্রেনিং দেওয়ার সময় আমরা হাতে হলুদ কিংবা নীল রঙের দস্তানা পরিধান করে থাকি এতে তুলনামূলকভাবে প্রশিক্ষণ পর্ব অনেক দ্রুত সম্পূর্ণ করা যায় এই কৌশলটি ব্যবহার করে যদি আপনি উপকার পান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ রাস্তায় থাকা সারমেও বা স্ট্রে ডগসদের বাড়ির সামনে হিসুপটি করা বন্ধ করার জন্য নীল বা হলুদ রঙের দ্রবণ বোতলে ভরে বাড়ির সামনে ঝুলিয়ে রাখলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওরা সেখানে হিসুপটি করা প্রায় বন্ধ করে দেয় বিশ্লেষণ করে জানান তো কেন বন্ধ করে দেয় ছয় ওরা যখন মাত্র এই দুটি রঙই দেখতে পায় তখন কেন যে বাজারে ওদের খেলনাগুলো দুনিয়ার সব রঙের বিক্রি হয় তা শুধু মা গঙ্গাই জানেন কি এই তথ্যটা কি জানতেন এইরকম ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে আমরা বারবার আপনাদের সামনে আসব এভাবেই আমাদের সঙ্গে থাকবেন কিউডক্সকে সঙ্গে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন বন্ধুদের বলবেন সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পোষ্যের মঙ্গল কামনা করে আজ এখানেই রাখছি নমস্কার